নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেসে। আজকে আমরা আলোচনা করব গ্রিন চিলি সস বানিয়ে কিভাবে একটা ভালো রকম বিজনেস করতে পারবেন সেই ব্যাপারে। দেখুন, গ্রিন চিলি সস নিয়ে কেন আজকে বলছি, এর মেন কারণটা হচ্ছে র মেটেরিয়ালস। আপনারা যারা ইন্ডিয়াতে থাকেন বা বাংলাদেশে থাকেন, সব জায়গাতেই কিন্তু কাঁচা লঙ্কা বা গ্রিন চিলি অ্যাভেলেবিলিটি প্রচুর, যে কোনো জায়গায় কিন্তু এই কাঁচা লঙ্কার চাষ হয়। এবং এই যে গ্রিন চিলি সস, এর ডিমান্ডটাও কিন্তু মার্কেটে প্রচুর, শুধুমাত্র ফাস্ট ফুডের জন্য নয়, বিভিন্ন রকম রান্নার ক্ষেত্রে। আমাদের অত্যাধুনিক জীবনযাপনে কিন্তু সময়ের খুব অভাব, সো কাঁচা লঙ্কা কেটে রান্না করার থেকে আমরা গ্রিন চিলি সসটা ইউজ করতে খুব প্রেফার করি। সো দিনকে দিন গ্রিন চিলি সসের ব্যবহার কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে, আর তাই র মেটেরিয়ালস যেহেতু আমাদের দেশে প্রচুর, সো এই বিজনেসটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে কিন্তু একটা ভালো স্কোপ আছে। শুরুতে বলি, এই বিজনেস করার জন্য কী কী র মেটেরিয়ালস লাগছে। মেন র মেটেরিয়ালস তো গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা লাগছে, তার সাথে লাল লঙ্কাও আপনারা নিতে পারেন মিক্স আপ করে। তার সাথে লাগছে কিছু স্পাইসি মশলা, আদা, রসুন, পেঁয়াজের ডাস্ট, সাথে লাগছে মিনারেল ওয়াটার, কিছু প্রিজারভেটিভ লাগছে এই সসটাকে ঠিকঠাক রাখার জন্য, এছাড়াও স্টেবিলাইজার থিকনার লাগছে। বন্ধুরা, এই বিজনেসটা আপনারা কিন্তু খুব কম পুঁজি ইনভেস্ট করেও করতে পারেন, আবার ইন্ডাস্ট্রি ফর্ম করেও কিন্তু করতে পারেন। আমি ইন্ডাস্ট্রি ফর্ম করেই কিভাবে করবেন সে ব্যাপারে আলোচনা করব, এবং সবার শেষে বলে দেবো যে একদম কম পুঁজিতে কিভাবে এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো সেটার জন্য খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। এবং একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন বিজনেস আইডিয়াগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে আপডেট চলে যায়, নোটিফিকেশান চলে যায়, সেটার জন্য বেল আইকনটা ক্লিক করাটা কিন্তু খুব জরুরি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো এগুলো কিভাবে করবেন, এর জন্য মেশিনারি কি কি লাগছে আপনাদের। দেখুন, একটা হয় ফুললি অটোমেটিক মেশিন, যেটা সব কিছু মানে কাঁচা লঙ্কাগুলো ধোয়া থেকে শুরু করে একদম রেডি করে বোতলে ফিলিং করা পর্যন্ত সব পুরো টোটাল একটা প্ল্যান্ট হয়। সেই প্ল্যান্টের দাম পড়ে যাচ্ছে আপনার 23-25 লাখ টাকা প্লাস জিএসটি। আপনি যদি সেই প্ল্যান্টটা ফুললি অটোমেটিক প্ল্যান্ট নেন ভালো, যদি না নেন তাহলে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে লঙ্কাগুলোর বোখা যেগুলো হয় সেই বোখাগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তারপর সেই লঙ্কাগুলোকে একটা ক্রাশার মেশিনের মধ্যে দিয়ে সেখানে খুব ভালো করে ক্রাশ করতে হবে। ভালোভাবে ওটা মিক্সিং হয়ে গেলে তার মধ্যে একটা বড় পাত্রের মধ্যে রেখে সেখানে গরম জল এবং সেই লঙ্কাগুলো একসাথে মিশিয়ে ফোটাতে হবে। বয়েলিং করতে 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 তার মধ্যে বিভিন্ন মশলা থিকনারগুলো সব কিছু দিয়ে দিতে হবে, তার মধ্যে আদা, ডা, রসুন, পেঁয়াজ, এই ডাস্টগুলো এবং বিভিন্ন রকম মশলাগুলো মিশিয়ে, প্রিজারভেটিভ মিশিয়ে সেটাকে ভালোভাবে ফোটাতে হবে। প্রায় 45-50 মিনিটস ফুটিয়ে নেওয়ার পর যখন গাঢ়ত্বটা অনেকটা হয়ে যাবে সেই সময় প্রয়োজন মতন নুন এবং চিনি মিশিয়ে তার সাথে কিছুটা প্রিজারভেটিভ মিশিয়ে দিয়ে সেটাকে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে রাখতে হবে, এবং সেটার থেকে বটল সিলিং মেশিনের মধ্যে সেটাকে রাখতে হবে, এবং তারপর সেই মেশিনের সাহায্যে আপনাদের যে সসের যে বোতলগুলো হবে সেই বোতলগুলোতে সসটা ভরে ক্যাপ সিলিং মেশিনের সাহায্যে সেই ক্যাপটা লাগিয়ে তারপর বোতলের গায়ে যে স্টিকার আছে আপনাদের ব্র্যান্ড নেম থাকবে যেটা, সেই স্টিকারটা মেরে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা রেডি করে নিতে পারবেন। আপনারা যদি ফুললি অটোমেটিক প্ল্যান্টটা না কেনেন তাহলে আপনাদের কিছু ছোটোখাটো মেশিন কিনতে হবে, যেটা হচ্ছে ক্রাশার মেশিন, তারপর বয়েলিং মেশিন, নেক্সট হচ্ছে ফিলিং মেশিন, বটল ফিলিং মেশিন, তারপর ক্যাপ সিলিং মেশিন, তারপর একটা ওয়িং মেশিনেরও দরকার আছে বিভিন্ন রকম ওয়েট মেজারমেন্ট ঠিক করার জন্য, এবং সবার শেষে এটাকে প্যাকিং মেশিন, যদি আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, অন্যরকমভাবে প্যাকিং করতে পারেন। সো এই কটা মেশিনের দাম মোটামুটি আপনারা যদি আলাদা আলাদাভাবে নেন সেমি অটোমেটিক টাইপের, তো সেখানে আপনাদেরকে কিন্তু 5-6 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এখানে আরেকটু বলে দিই, যারা এই মেশিন ইনভেস্ট করতে পারবে না, খুব অল্প পুঁজি নিয়ে এই বিজনেসটা শুরু করতে চান, তারা কিন্তু ঘরের যে রান্নার গ্যাস আছে সেই গ্যাস এবং রান্নার যে পাত্র কড়াই আছে সেই কড়াইয়ে কিন্তু এই লঙ্কাগুলো নিয়ে সেম প্রসেসে লঙ্কার মধ্যে জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু সসগুলো তৈরি করতে পারবে। তারপরে তারা এই বোতলের মধ্যে ভরে লেবেলিং করে কিন্তু সেম জিনিসটা রেডি করে নিতে পারবে, কিন্তু সেটা ম্যানুয়াল প্রসেসে এবং খুব কম স্কেলে তৈরি করার জন্য। যদি আপনাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু আপনাদেরকে মেশিনারি ইউজ করতেই হবে। সো আমি সাজেস্ট করবো প্রথম দিকে সেমি অটোমেটিক মেশিন নিয়ে 5-6 লাখ টাকা ইনভেস্ট করে আপনারা এই বিজনেসটা স্টার্ট করুন, তারপর আস্তে আস্তে যখন আপনার সেলটা বাড়তে থাকবে তখন ফুললি অটোমেটিক মেশিনে চলে যাবেন, এবং সেখানে কিন্তু 1 ঘন্টায় প্রোডাকশান রেটটা অনেক বেশি হয়ে যাবে।
এবার আসি যে এই বিজনেস করার জন্য আপনাদের কি কি লাইসেন্সিং এর প্রয়োজন আছে। দেখুন অ্যাজ ইউজুয়াল যে কোনো বিজনেসের জন্য ট্রেড লাইসেন্সের দরকার আছে, যেহেতু এটা একটা ফুড প্রোডাক্ট তাই আপনাদেরকে FSSAI লাইসেন্সের দরকার, MSME রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে নিতে হবে, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটা NOC নিয়ে নিতে হবে, এবং ফুডের যেহেতু প্রোডাক্ট তাই আপনাদেরকে কিন্তু সস কেমিক্যাল অ্যানালাইসিস একটা সার্টিফিকেট বার করতে হবে। তারপর আপনারা চাইলে ISI সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন, আস্তে আস্তে ওটা অনগোয়িং প্রসেস, কিছুদিন সময় লাগবে, তারপরে আপনার ISI নাম্বারটা পেয়ে যাবেন। এরপর আপনাদের কিন্তু GST রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এটা বিক্রি করার জন্য আপনাদের যে বড় বড় কাউন্টারে যখনই বিক্রি করতে যাবেন তখন কিন্তু উইথাউট GST আপনারা সেল করতে পারবেন না, বা ইন ফিউচার বিজনেস বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি এটাকে এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের GST রেজিস্ট্রেশন মাস্ট। তার সাথে সাথে এক্সপোর্ট করতে চাইলে ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্সেরও দরকার আছে। এবার বলি যে কতটা জায়গা লাগবে। যদি একদম উইথাউট ইনভেস্টমেন্টে ম্যানুয়াল প্রসেসে স্টার্ট করতে চান তাহলে কিন্তু আপনারা নর্মাল বাড়িতে 100-150 স্কোয়ার ফিটের মধ্যে এই বিজনেসটা শুরু করতে পারেন, কিন্তু যদি মেশিনারি দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু একটু বড় জায়গা লাগবে, কারণ র মেটেরিয়ালস রাখতে হবে, মেশিনগুলো রাখতে হবে, মোটামুটি 1200-1300 স্কোয়ার ফিট লাগবে। এবং যদি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে আপনারা স্টার্ট আপ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 4000-5000 স্কোয়ার ফিট জায়গা লাগবে। এবার চলে আসি যে এখানে প্রফিট রেশিওটা কীরকম। দেখুন 1 কিলো সস তৈরি করতে আপনাদের মোটামুটি র মেটেরিয়ালস, আনুষঙ্গিক মশলাপাতি সব কিছু এবং বোতলের দাম সব কিছু নিয়ে কিন্তু আপনারা 18-20 টাকা আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে, যেটা মার্কেটে আপনারা 50-60 টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ প্রতি 1 কিলো সসে কিন্তু আপনাদের 30 টাকার মতন অন অ্যান অ্যাভারেজ প্রফিট থাকছে, এটা হোলসেল মার্কেটে। যদি রিটেলে বিক্রি করতে চান তাহলে আরও বেশি দামে 70-80 টাকায় বিক্রি করতে পারবেন, যেটা মার্কেটে 90-100 টাকায় বিক্রি হয়। সো আমি হোলসেলের প্রফিট মার্জিনটাকে ধরেই যদি দেখি প্রতিটা বোতলে আপনাদেরকে 25-30 টাকা থাকবে, এবং সারাদিনে যদি 1000 বোতল বা 1000 কেজি গ্রিন চিলি সস বিক্রি করতে পারেন তাহলে হেসে খেলে আপনাদের কিন্তু 2500-3000, সব রকম কস্ট কাটিং করে 2500-3000 টাকা প্রফিট থাকছে, এবং মাসের শেষে 75,000-85,000 বা 90,000 টাকা ইনকাম করতে পারছেন। খুব ইজি একটা বিজনেস, কিন্তু মার্কেটিংয়ে ওখানে আপনাদেরকে জোর দিতে হয়, কারণ এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা, অনেক দামি নামি দামি ব্র্যান্ড কিন্তু অলরেডি মার্কেটে আছে। সো আপনাদেরকে শুরুর দিকে যখন বিজনেস করবেন আপনাদের কোয়ালিটিটাও খুব সুন্দর করতে হবে, তার সাথে সাথে আপনাদের বোতল, যে বোতলের মধ্যে প্যাকেজিং করছেন সেই প্যাকেজিংয়ে যদি একটু ইউনিকনেস থাকে, প্যাকেজিংয়ের ডিজাইনটা যদি একটু অন্যরকম হয় তাহলে কিন্তু অ্যাট্রাকটিভ লুকস থাকলে কিন্তু আপনার মার্কেটে ঢুকতে সুবিধা হবে। তারপরে কিন্তু নির্ভর করছে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপর। তারপর আস্তে আস্তে আপনার নিয়ারেস্ট এলাকাতেই আপনি বিভিন্ন রকম অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাড করতে পারেন, পোস্টার অ্যাড করতে পারেন, ব্যানার অ্যাড করতে পারেন, বিভিন্ন রকমভাবে মার্কেটিং করতে পারেন, কারণ এখানে প্রফিট মার্জিনটা বেশ ভালোই আছে। সো মার্কেটিং করার একটা, অ্যাডভার্টাইজিং করার একটা জায়গা পেয়ে যাবেন। সো আস্তে আস্তে ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ আপনারা যদি এই বিজনেসটা ফোকাস দিয়ে, কোয়ালিটি মেনটেন করে, তার সাথে সাথে প্যাকেজিংটা দুর্ধর্ষ করে, এবং মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে যদি ঠিকঠাকভাবে এগোতে পারেন তাহলে কিন্তু এই বিজনেসটা গ্রো করতে পারবেন খুব ইজিলি। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতন আপাতত টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।